মন্ত্রীর রক্তন মানিক সাহা ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য প্রতিদিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু একাংশ নেশা কারবারীরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সেই নেশামুক্ত ত্রিপুরা করার ডাককে না মেনে যুব সমাজের কাছে নেশা বিক্রি করে দিনের পর দিন যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক এক প্রকার বলা চলে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় এলাকা ত্রিপুরার ড্রাগস কারবারীদের অন্যতম একটি মুক্তাঞ্চল। দিনে দিনে বেড়েই চলছে ড্রাগস আসক্তির ঘটনা বিশালগড়ে। এই ড্রাগস আসক্তির দরুন দিন দুপুরে অপহরণ, চুরি, ছিনতাই সহ আরো নানা ধরনের ঘটনা ঘটে চলেছে বিশালগড়ে। বিশালগড় থানার পুলিশ নেশা বিরোধী অভিযানের 24 ঘন্টা অতিক্রম হওয়ার আগেই নেশা সামগ্রী অর্থাৎ ড্রাগস বিক্রি করতে এসে জনতার হাতে অটো গাড়ি ড্রাগসের কৌটো সমেত ধরা খেল বিশালগড় এলাকার আরো এক কুখ্যাত ড্রাগস কারবারি দেবার ঘুদে ওরফে দেবু। পরবর্তী সময়ে স্থানীয় জনগণ তাকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে। এখন দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এই সব ড্রাগস কারবারিদের বিরুদ্ধে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।